কুমার কনস্ট্রাকশন বাড়ি সংক্রান্ত নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসছিল। আজকে কুমার কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমার একটি সাইটের রিয়েল ভিউ নিয়ে চলে এলাম। দেখুন বাড়িটি পূর্ব বর্ধমানে রয়েছে, আপনাদেরকে চলুন দেখিয়ে নিয়ে আসি। এখানে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, আমাকে অনেকদিন ধরেই অনেকে রিকোয়েস্ট করছিলো যে আপনি তো সবসময় বাড়ি সংক্রান্ত টিপস নিয়ে ভিডিও বানান, তো আপনারা একটা সাইটের ভিডিও দেখান না। আপনাদেরকে যে বাড়িটি আজকে দেখাতে চলেছি সেটা আমার একটা সাইটের ভিডিও, যেটা বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই বাড়িটি যে আমরা বানিয়েছি তার নিচের যে বাড়িটি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের বাড়িটি কিন্তু 15-20 বছরের পুরনো বাড়ি ছিল, এবং সেই বাড়িটির কন্ডিশান দেখে আমরা সেই বাড়ির বিভিন্ন জায়গায় কোথায় কতটা লোড দিলে সেই বাড়িটার জন্য উপযুক্ত হবে, তার সাথে কিন্তু একটা খুব সুন্দর এলিভেশন আমরা আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন দিয়ে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা করেছি। এবং অনেক রকম এলিভেশন করার পর এই এলিভেশনটাই তিনি পছন্দ করেন এবং এই বাড়ির ভিডিওটা আপনারা এখন দেখতে চলেছেন। দেখুন এখন যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা কিন্তু একতলাটা অনেকদিন আগে থেকে করা ছিল, অর্থাৎ 15-20 বছর আগে একতলাটা হয়েছিল, তারপরে এই এলিভেশনটাই ডিজাইনটা আমরা করছি। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, আপনার পুরনো বাড়িকেও আপনি যদি মনে করেন যে এরকম কুমার কনস্ট্রাকশনের কাছে এসে এরকম সুন্দরভাবে সাজিয়ে তুলবো, সেটাও করা যায়। হ্যাঁ অবশ্যই নতুন বাড়ি একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে যদি বাড়িটা কনস্ট্রাক্ট হয় সেই বাড়িকে তো আরও হাইফাই করে সাজিয়ে তোলা যায়। হ্যাঁ আগামী দিনে আমার রিয়েল সাইটের অনেক বাড়ির ভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এখন নানান কারণে আমি শুধুমাত্র টিপসের ভিডিওগুলি আপনাদের সামনে আনছি, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। এবং বাড়ি যদি আপনারা এরকম দেখতে চান, কুমার কনস্ট্রাকশনের কাজ দেখতে চান, আপনারা কমেন্ট করুন। অবশ্যই দারুণ দারুণ বাড়ি আমার যেগুলো দেখানোর ইচ্ছা রয়েছে আপনাদেরকে আগামী দিনে দেখাবো। বা আপনি যদি মনে করেন যে এই বাড়িটিকেও ফিনিশিংয়ের পর দেখবেন কেমন লাগছে, আমাদের সাথে যুক্ত থাকুন, আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই কুমার কনস্ট্রাকশন একদিন সেই ভিডিওটা আসবে। তবে দেখুন এই পুরনো বাড়ির উপরে যখন আমরা এই ধরনের ডিজাইন করি তখন কিছু জিনিস থাকে যেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হয়, কারণ এই ধরনের বাড়িগুলো হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচারের বাড়ি। তো অযথা এখানে ওখানে এটা ওটা ডিজাইন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয় ইঞ্জিনিয়ার হিসাবে, যে সেই ডিজাইনগুলো করার জন্য যেন তার জন্য স্ট্রাকচারের উপরে এমন কিছু ওভারলোড না পড়ে যায় যাতে সেটা স্ট্রাকচারের হেলথের জন্য সেটা ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায়। সেই পয়েন্টটাকে মাথায় রেখেও এলিভেশনটাকে এমনভাবে করা, এবং প্রত্যেকটা এলিভেশনই কিন্তু পার্মানেন্ট এলিভেশন, অর্থাৎ এই এলিভেশনের ডিজাইনের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একদম ইট বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি, অর্থাৎ এগুলো কোনো আর্টিফিশিয়াল ফাইবার গ্লাস দিয়ে বানানো নয়, যার কারণে এই ডিজাইনটা কিন্তু লং লাস্ট করবে। তো দেখতে থাকুন। দেখুন ছাদের উপরে এই একতলা বাড়িটি করা ছিল প্রায় 15-20 বছর আগে। তো ছাদের উপরে যখন এটার উপর ফার্দার দুতলা করার জন্য কাজ শুরু করা হলো তখন কিন্তু আমরা এই দেখুন, যেমন আমরা ভিডিওতে বলে থাকি না, এই যে বিমগুলো দেখছেন এই বিমগুলো কিন্তু টোটাল লোডটিকে ইভেনলি ডিস্ট্রিবিউট করে কিন্তু নিয়ে যাবে। এবং এখানেও দেখতে পাচ্ছেন যে একটা কনসিল বিম দেওয়া রয়েছে, যেমন আমার ভিডিওতে যে সমস্ত টিপস দেওয়া থাকে, যে সমস্ত টিপসগুলো আমরা ভিডিওতে দিই যে এই ধরনের পার্টিশন ওয়াল ক্রিয়েট করার আগে তার লোডটা যাতে ডাইরেক্ট ছাদে না যায় তার জন্য কিন্তু এই যে এখানে বিমটা দেখতে পাচ্ছেন এটা একটা কনসিল বিম আমরা দিয়েছি। এখন মানুষ না শুধু বাইরেটা দেখতে পছন্দ করে, সে একটা কথা আছে না যে যো দিকতা হয় ও বিকতা হয়, শুধু বাইরেটা দেখলে তো হবে না, এটা তো পান্ডাল নয় যে দুদিনের জন্য আপনি খাটাচ্ছেন, এটা একটা বাড়ি। তাই বাইরের লুকের পাশাপাশিও না একটা ইঞ্জিনিয়ারের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে বাড়ির লুকের থেকেও বাড়ির হচ্ছে স্ট্রাকচারাল স্টেবিলিটিটা। এবার দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বাড়িটার প্যারাপিটের অংশটা, যেটা কিন্তু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আমরা ডিজাইন করেছি। এবং সবথেকে বড় যে ব্যাপারটা রয়েছে, সাইটে যারা কাজ করছে মিস্ত্রি ভাইয়েরা তারা কিন্তু একদমই যদি আপনার কথা মতো কাজ করে, আপনার সাথে কোঅপারেট করে, তবেই কিন্তু বাড়ি সুন্দর হয়। এখন যাকে আপনারা দেখছেন তিনি এই বাড়িটা করছেন আমার সাথে পুরোভাবেই এবং পুরো দায়িত্ব নিয়ে, আমি যেমন যেমন কাজটা করাতে চাইছি সেই অনুযায়ী তিনি করছেন, এবং পুরো বিষয়টাই কিন্তু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। তো এই হচ্ছে আমাদের মিস্ত্রি ভাই যিনি নিজে হাতে কাজটি করেছেন, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে। এবং দেখুন মিস্ত্রি মশাই, ইঞ্জিনিয়ার, ক্লায়েন্ট এদের মধ্যে যত মেলবন্ধন থাকবে না, আন্ডারস্ট্যান্ডিংটা যতটা ভালো হবে বোঝাপড়াটা, ততটা কিন্তু কাজটা সুন্দর হবে। আর কুমার কনস্ট্রাকশন কিন্তু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং না করে কাজ করেও না, তাই মিস্ত্রি বলুন, ইঞ্জিনিয়ার বলুন, ক্লায়েন্ট বলুন, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু সবার আগে দরকার। কাজের বিষয়গুলো সাইটে গিয়ে দেখে নেওয়া চলছিল যে আমাদের যে প্ল্যানিংটা ছিল সেই অনুযায়ী ঠিকঠাক কাজটা হয়েছে কি না, এবং ঠিক যেমন যেমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেগুলো চেকিং ছিল।
তো আমরা সাইটে গিয়ে প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে দেখি এবং কাজ শুরু হওয়ার আগেও খুব ভালোভাবে আমরা মিস্ত্রিদেরকে বুঝিয়ে যাই এবং মিস্ত্রিরাও যথাযথভাবেই আমাদের আমার সাথে কোঅপারেট করে খুব সুন্দরভাবে কাজটাকে করে এবং যার কারণে সেই কাজটাও কিন্তু খুব সুন্দর হয়। ডিজাইনটা এখানে যে ডিজাইনটা দেওয়া আছে সেটা যেমন ছবিতে দেখা যাচ্ছে এরকম ডিজাইন এটা হচ্ছে, এই ডিজাইনটা হুবহু কপি পেস্ট হচ্ছে। আমরা নিজেরা তো আর্কিটেকচারাল ডিজাইন বানাই, তার পাশাপাশি যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমরা এই ডিজাইনটা চাই, আমরা কোথাও দেখেছি, কোনো জায়গা থেকে ছবি তুলে এনেছি বা ইন্টারনেটে গুগল করে সেখান থেকে পেয়েছি, আমরা কিন্তু তাদেরকে না করতে পারি না, তারা যা বলে আমরা সেটাই করে দিই এবং তার পাশাপাশি তাদেরকে সাজেশান দিই যে এটা করলে ভালো হয় বা এটা না করে এটা করলে আরও বেটার হয়। কিন্তু যদি কোনো পার্টি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমাকে এই জায়গায় এই ডিজাইনটা করে দিতেই হবে, তখন কিন্তু আমরা তার সেই ইচ্ছাটাকে পূরণ করার যথোপযুক্ত। এই বিল্ডিংটার তিনটে এলিভেশন ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, তার মধ্যে দুটো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আর এর সাথে কিছুটা এডিট করে এই এলিভেশনটা তৈরি করার কাজ চলছে, এখনও বিল্ডিংটা চলমান। হ্যাঁ, আগামী দিনে আপনারা যদি রিকোয়েস্ট করেন এইটার বিষয়ে একটা ফিনিশিংয়ের পর একটা ভিডিও আনার জন্য, সেই ভিডিও আসবে। দেখুন, শুধু প্যারাপিট করলে তো হবে না, তার সেফটি ফ্যাক্টরগুলোকেও দেখতে হবে। এখানে ডিজাইনের যে ফাঁকা অংশগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই কিন্তু রিস্কি থেকে যায়, তাই এখানে কিন্তু স্টিলের পাইপ থাকবে সেফটি ফ্যাক্টরের কথাটা মাথায় রেখে, এবং তার সাথে সাথে কিন্তু এর লুকটা ওভারঅল লুকটাও কিন্তু এনহ্যান্স করবে এবং স্টিলের সাথে গ্লাসের কম্বিনেশন দিলে তো লুক আরও এনহ্যান্স করবে। সো সেই বিষয়ে আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা করেছি যাতে এই কাজগুলো করা যায়। একজন ইঞ্জিনিয়ার হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাড়ির লুকের থেকেও বাড়ির লংজিভিটির দিকটাকে বেশি করে খেয়াল রাখা, বাড়ির মজবুতের দিকটা বেশি করে খেয়াল রাখা, আর সেটাই আমরা কিন্তু আমাদের সাইটে সব থেকে বেশি পরিমাণে খেয়াল রাখিও। এবং তাই জন্যই হয়তো আমার এই চ্যানেল কুমার কনস্ট্রাকশনে বাড়ির ভিডিও দেখানোর থেকেও আমরা বাড়ির সংক্রান্ত নানারকম টিপস নিয়ে বেশি বলতে পছন্দ করি, যাতে করে আপনাদের মতো সাধারণ মানুষরা যারা ইঞ্জিনিয়ারের কাছে আসতে পারছেন না নানান কারণে বা আপনার এলাকাতে হয়তো ভালো একজন ইঞ্জিনিয়ারকে পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু অসাধারণ। কারণ এই ভিডিওর প্রত্যেকটা কথা আপনি যদি মেনে চলতে পারেন তাহলে নিজের বাড়িটাকে ইঞ্জিনিয়ার ছাড়াও শুধুমাত্র ভিডিও দেখে আপনি খুব ভালোভাবেই তৈরি করতে পারবেন আজকের দিনে। এবং আগামী দিনে তো প্রতিনিয়ত দুদিন ছাড়া ছাড়া ভালো ভালো ভিডিও নিয়ে আমরা চলে আসছি, এরকমই আরও দুটো ভিডিও এখন আমাদের স্ক্রিনের সামনে চলে এলো, এই ভিডিওগুলোকেও দেখতে ভুলবেন না। যদি আপনি নতুন বাড়ি করতে যাচ্ছেন এই ভিডিও দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।